নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। কড়া নিরাপত্তার মধ্যে আজ ইলামবাজার ব্লকের বিরতি শিবিরে নমিনেশন জমা হলো। সারা বাংলা জুড়ে যখন নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বিরোধীরা বিভিন্ন অভিযোগ করছেন, তার ভিন্ন চিত্র ধরা পড়ল ইলামবাজার ব্লকে। এখানে নমিনেশন জমা দিতে গিয়ে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন বামফ্রন্টের অন্যতম সদস্য শেখ কামাল উদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ কামাল উদ্দিন জানান, বিগত বছরে নমিনেশন দিতে এসে তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সেই রকম অসুবিধা এবছর হয়নি। তবে ভবিষ্যতে কী হবে সে ব্যাপারে তিনি খুব একটা আশাবাদী নন। একই কথা বলেছেন নমিনেশন ফাইল করতে আসা ইলামবাজার ব্লকের জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিম উদ্দিন। তিনি পুলিশের কড়া নিরাপত্তার প্রশংসা করেন এবং সুস্থভাবে নমিনেশন ফাইল করতে পেরেছেন বলে জানান সাংবাদিকদের। সংবাদসূত্রে প্রকাশ, আজ ইলামবাজার ব্লকে বিজেপি এবং বাম কংগ্রেস জোট মিলিতভাবে পঞ্চায়েতে 68টি মনোনয়ন জমা পড়েছে এবং পঞ্চায়েত সমিতিতে 16টি মনোনয়নপত্র জমা পড়েছে। দেখতেই পাচ্ছেন মানুষ স্বতঃস্ফূর্ত, আজকে দেখুন মানুষ স্বতঃস্ফূর্ত, কত মহিলা এসছে নমিনেশন, কত এসছে দেখছেন, আজ তো মানুষ মানে স্বতঃস্ফূর্ত ভাবে এসছে। কালকে কোনো মারধর করেছে আপনি? হ্যাঁ, আমাদের তো প্রতিদিনই মারধর করছে, কোনো না কোনো কার্যকর্তাকে প্রতিদিনই মারধর করছে। যারা বিডিও অফিসে আসে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যারা নিতে আসছে এখানে, তাদেরকে মারধর করছে বিডিও অফিসে। মনে করছে নমিনেশন ফাইল করছে। আপনার নাম? চিত্তরঞ্জন সিংহ, বিজেপি বীরভূম জেলা কমিটির সদস্য। আমাদের প্রার্থীরা বেরোবে সেই মুহূর্তে কিছু কিছু জায়গায় আটকানোর ব্যবস্থা ইত্যাদি তারা পরিকল্পনা করেছিল, কিন্তু আমাদের সেখানে দেখলাম যে আমাদের যা সেখানে জনরোষ, এতদিনের যে মানুষের আকাঙ্ক্ষা, 2013-2018 যে পঞ্চায়েত নির্বাচন হয়নি, সে মানুষের যে স্বতঃস্ফূর্ততা চোরেদের হারিয়ে জনগণের যে পঞ্চায়েত গড়ে তোলা, সেই ডাক যে আমরা দিয়েছি সেখানে মানুষ পুলিশ প্রশাসনের ভূমিকা নির্দিষ্টভাবে আজকে দেখলাম বেশ ভালো, কিন্তু আমরা যখন মুভ করতে বলছি কোথাও কোথাও হয়তো কিছুটা লেট করে যাচ্ছে, সেখানে জনমানসে একটা প্রভাব পড়ছে। যেভাবে 2018 পঞ্চায়েত দেখেছে, 2013 পঞ্চায়েত, আসলে যে দুটো পঞ্চায়েত কিন্তু এখন একই নয় 2023, সেটা মানুষ জানান দিচ্ছে, এটাই মূলত আমরা দেখতে পেলাম। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437 7139 4343 4326 822। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ফের অশান্তি বীরভূমে। বীরভূমের কিন্নাহার থেকে সিপিআইএম কর্মীরা নানুর মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় নানুর কিন্নাহার রাস্তায় নানুর বিডিও অফিস ঢোকার মুখে সিপিআইএম কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ এবং তাদের গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ উঠেছে সিপিআইএমের তরফে। এরপর সিপিআইএম কর্মীরা নানুর থেকে ফিরে এসে কিন্নাহার বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান। পরে তারা আবার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কিন্নাহার থেকে নানুর অভিমুখে রওনা দেন। আমি চাপ দিচ্ছি
আরে আমি কুকুর চালাবো না, মোটর চালাবো আমি টাকু। আপনার কোথায় যাচ্ছিলেন? নমিনেশন ফাইল জমা করতে। কোথায়, কোন জায়গায়? আগে ওটা তৃণমূল দুষ্কৃতীরা। আমরা জানা নেই, আমরা যদি সকাল থেকেই প্রিপারেশন রেখেছি, শুধু সিপিএম নয়, যে কোনো রাজনৈতিক দলের কেউ যদি নানুর ব্লকে নমিনেশন করতে আসে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের পার্টির তরফ থেকে তাদের যাতে কোনো বাধা না থাকে, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক পোস্টিং করে রেখেছি। যে আজকে নমিনেশন ছিল আমাদের, আমাদের সিপিএম প্রার্থীরা তারা গাড়ি করে কিন্নার থেকে নানুরের পথে, বিডিও অফিসের পথে তারা যাওয়ার পথে তৃণমূলের দুষ্কৃতীরা গাড়ির উপর আক্রমণ করেছে। আমাদের প্রার্থীদের যারা নির্বাচনে দাঁড়াবে তাদেরকে মারধর করেছে, এমনকি মেয়েদের শাড়ি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে, ছিলতাহানি করেছে। মানুষ চাইছে একটা পরিবর্তন, আমরাও চাই এই যে শুরুটা এর শেষ হোক ভোটের মধ্য দিয়ে। তা আমরা আজকে আবারও নমিনেশনে যাব, দেখি কি হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, কিন্নাহার। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।